সংবাদ প্রতিদিন .in এর ক্যামেরা আরো একবার বেরিয়ে পড়েছে পূজো পরিক্রমায়। আর এখন আমরা দক্ষিণ কলকাতায় ঘুরছি। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক 95 পল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপে আমরা পৌঁছে গেছি, যেখানে এবারের ভাবনা বাতিল নয়, ব্যবহার। আমরা কিন্তু নানা জিনিস ব্যবহারের পরে সঙ্গে সঙ্গে ফেলে দিই, কিন্তু সেই ফেলে দেওয়া জিনিসগুলোকে নিয়েই এবার সেজে উঠেছে এই মণ্ডপ, সৃজনে শিল্পী ভবত সুতার। আমরা যেসব জিনিসপত্র ফেলে দিই, যেরকম ফ্লেক্স, যেরকম নানা ধরনের বস্তা, সেই সব জিনিসগুলো দিয়েও কিভাবে একটা সুন্দর মণ্ডপ গড়ে উঠতে পারে তা দেখতে আপনাদের পৌঁছে যেতে হবে 95 পল্লীতে। চলুন আপাতত সংবাদ প্রতিদিনের ক্যামেরায় দেখে নিন সেই ছবি। আপনাদের ঘুরে দেখালাম যোধপুর পার্ক 95 পল্লীর পুজো মণ্ডপ। তাহলে নিশ্চয়ই আপনারা এবার পুজো পরিক্রমার তালিকায় এই মণ্ডপকে রাখবেন। আপনারাও আসুন, আপনারাও ঘুরে দেখুন মণ্ডপ। সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সংবাদ প্রতিদিন .in-এর।